কলেজ ছাত্রী রাবিয়ার ছোট বোনকে প্রাইভেট পড়াতে গিয়ে পরিচয়। গত দুই বছর ধরে বিভিন্ন সময় রাবিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন মাদ্রাসা শিক্ষক সাইদুল ইসলাম, কিন্তু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন তিনি। এরিজারে সোমবার সন্ধ্যায় গাজীপুর নগরীর সালনায় বাসায় ঢুকে রাবিয়াকে এলোপাথারি কোপাতে শুরু করেন তিনি। পরিবারের অন্যরা এগিয়ে এলে তাদেরও আঘাত করা হয়। গুরুতর অবস্থায় রাবিয়াকে স্থানীয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসে প্রথমে রাবিয়া আপুকে ছুরি দিয়ে অনেক জোরে জোরে কোপায় ওকে টাইনা হিচে বাইরে নিয়ে যায় বারান্দায়। নেওয়ার পর ওকে মারতেছিল, আমার আম্মু ঘাট থেকে নেমে ওরে জড়ায় ধরে আমার আম্মুর পিঠে হাতে গায়ে কানে মাথায় সব জায়গায় কোপ লাগে। আশঙ্কাজনক অবস্থায় নিহতের মাকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন স্বজনরা। তিন চারবার মানুষ পাঠাইছে, প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু কোনোতেই রাজি হয় না, সেই ব্ল্যাকমেল শুরু করে দিছে। আপনার ব্রেন ইঞ্জুরি আছে, পেস্ট ইঞ্জুরি আছে, তার গলা ইঞ্জুরি আছে, চেস্ট ইঞ্জুরি আছে, হাতের ট্যান্ডন গুলো কাটা গেছে, তা এখনো খুব আশঙ্কাজনক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মঙ্গলবার দক্ষিণ সালনা থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আমাদের সদর থানা পুলিশ, আমাদের ডিবি টিম, একাধিক টিম কাজ করছে, আসামিকে আমরা দ্রুতই গ্রেফতার করতে সক্ষম হব। নিহত রাবিয়া ভাওয়াল বদ্রী আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হুমনার শ্রীমতিতে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।